নমস্কার আপনারা দেখছেন দাঁতন নিউজ ফের বাসের চাকাইপৃষ্ট হয়ে মৃত্যু হলো লাখা স্কুলের ছাত্রী বনশ্রী রাউল অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে স্কুলের সামনে হলদিয়া চন্দ্রকোনা বাস তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে রাস্তার দুপাশে ইট বালি চিপস প্রভৃতি জিনিস জড়ো করা এবং গাড়ির অনিয়ন্ত্রণ গতিতে বলি হতে হয় বনশ্রীকে বেপরোয়া যাত্রী বোঝাই বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মহিষাদল থানার লাক্ষা বাস স্ট্যান্ডের কাছেই দুর্ঘটনাটি ঘটে মৃত ছাত্রীর নাম মনশ্রী রাউল তার বাড়ি মহিষাদলের লাখা এক নম্বর পঞ্চায়েতের ডাহি মাসুটিয়া গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন দুপুরে স্কুল থেকে বেরিয়ে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল ছাত্রীটি সেই সময় হলদিয়া থেকে চন্দ্রকোনার রোড যাচ্ছিল যাত্রী বোঝাই বাস বাসটি প্রচণ্ড গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রীটিকে ধাক্কা মারে এর জেরে ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে সেই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়